দূষণের কারণে ঢাকা সহ বড় শহরের বাতাসে ক্যান্সারের মতো জটিল রোগ সৃষ্টিকারী কালো কার্বন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, এমন তথ্য পরিবেশ বিশেষজ্ঞদের। তাদের মতে, শীতকালে হার্ট অ্যাটাক সহ অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে বায়ু দূষণের সরাসরি সম্পর্ক রয়েছে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। দূষণের ফলে বাতাসের অবস্থা কী দাঁড়ায় তা খালি চোখে দেখা যায় না, হয়তো এ কারণেই সমস্যার গভীরতাও অনেক সময় উপলব্ধি করা হয় না। কিন্তু চোখে দেখা যাক বা না যাক, বাস্তবতা হলো ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ বিশ্বের সবচেয়ে বায়ু দূষণের শিকার 25টি শহরের মধ্যে অবস্থান করছে। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে বায়ু দূষণ বিষয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে তথ্য উপাত্ত দিয়ে জানানো হয়, ক্যান্সারের মতো জটিল রোগ সৃষ্টি করছে যে কালো কার্বন, তা বায়ু দূষণের কারণে ঢাকার বাতাসে কতটা বেড়ে যাচ্ছে। যে ব্ল্যাক কার্বনে কখনো কখনো 40 থেকে 50 মাইক্রোগ্রাম পার মিটার কিউব চলে যাচ্ছে, এটা যদি তুলনা করেন অন্য একটা রিলেটিভলি ক্লিন সিটির কাছে তুলনায় এটা প্রায় 40 থেকে 50 গুণ বেশি আমাদের এখানে, কোনো কোনো সময় 80 গুণ বেশি বা 100 গুণ বেশি। তাহলে এটা যথেষ্ট ইম্প্যাক্ট আছে। আপনি ঢাকা শহরের বড় বড় হসপিটালগুলো যদি শীতকালে যান তাহলে দেখতে পারবেন তাদের কোনো সিসিও কালি নাই। কারণ কি, সব অনেকেরই হার্ট অ্যাটাক হইতেছে, এটাও একটা বায়ু দূষণের একটা কারণ। বায়ু দূষণের জন্য মূলত দায়ী করা হয় ইটভাটা, কারখানা ও গাড়ির ধোয়া, সেই সাথে নির্মাণ কাজে সৃষ্ট ধুলোবালি। রসায়ন বিভাগের একজন প্রবীণ শিক্ষক শফিকুল আলম তিনি আক্ষেপ করে বলছিলেন, ঢাকার বর্তমান বায়ুর চিত্র তিনি তার কোনো জ্ঞান দিয়ে হিসাব মেলাতে পারেন না। এই শীতে দেড় মাস ধরে লক্ষ্য করছি ঢাকায় পুরোটা সময় মেঘাচ্ছন্ন, খুবই কম সূর্যের আলো। কেন? So that is one important question which arises to me also, যে কেন এরকম হচ্ছে। বায়ু দূষণের এমন প্রেক্ষাপটে যখন ভারতের দিল্লি সহ কিছু শহরে সতর্কতা জারি করা হচ্ছে, তখন কেন বাংলাদেশে হচ্ছে না, এমন প্রশ্নের মুখোমুখি হলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা চেষ্টা করছি, আমরা অ্যালার্মিং এর থেকে আমরা মিটিগেশনের পর্যায়ে আমরা করছি, এমফাসাইজ দিচ্ছি যে সয়েল ডাস্ট বা রোড ডাস্ট এই জায়গাটা থেকে আমরা অ্যাড্রেস করছি, আমরা ভেহিকল এনফোর্সমেন্টের দিকে অ্যাড্রেস করছি। অন্যদিকে নেপাল থেকে আসা পরিবেশ বিশেষজ্ঞরা জানালেন, বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশের দূষণ হিমালয়কে আক্রান্ত করায় ব্যাপকভাবে বরফ গলছে, যা পুরো অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ।